হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দিনটা ছিল, এটা নির্জলা একাদশীর দিন, মানে মঙ্গলবার। তো সেদিন সকালবেলায় তো আমি রসগোল্লা বানাচ্ছিলাম, তো সেই রেসিপিটা তোমাদের জন্য তুলেছি। তো আজকের দিনে দুটো রেসিপি ভালো ভালো তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে একটা হচ্ছে রসগোল্লা আর একটা হচ্ছে সাবুর উপমা। তো এই দুটো রেসিপি আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ আজকের দিনে আমি তো ভিডিও মানে ব্লগ সেভাবে করতে পারিনি, কিন্তু ভালো ভালো দুটো রেসিপি তুলেছি। আর এটা আমি প্রথম আর কি রসগোল্লা বানাচ্ছি, বাড়িতে কোনো দিনও বানাইনি, এটাই প্রথমবার। এইটুকুনি জানি যে রসগোল্লা বানানোর জন্য ছানাটাকে বেশ ভালো করে ময়দার মতো করে মেখে নিতে হবে, মানে 7 থেকে 8 মিনিট ধরে আর কি। আমি কিন্তু কোনো কিচ্ছু দিইনি, এটা প্লেন ছানা। ছানাটা আগের দিন রাতে আনা হয়েছিল আমাদের আর কি, মানে খাওয়ার জন্য আর কি এনেছিল। তো অনেক রাত হয়ে যাওয়াতে ছানাটা আর কেউ খায়নি, তো আমি রেখে দিয়েছিলাম যে সকালবেলা আমি এই মানে ভেবেই রেখেছিলাম যে ঠাকুরের জন্য কিছু একটা বানিয়ে দেবো। এটা মিষ্টি দোকান থেকে আনা ছানা, তো ছানাটা একদম খাঁটি ছানা যাকে বলে আর কি, এর মধ্যে কিন্তু কিচ্ছু মেশানো নেই। আর আজকে যেহেতু এমনিতে একাদশীর দিন, আমি কিছু এর মধ্যে দেবও না। আর রসগোল্লা সাধারণত পিওর ছানাতেই বানায়, এর মধ্যে কিছু না মেশানোই ভালো। তো যাই হোক, ওটাকে বেশ ভালো করে 7 থেকে 8 মিনিট মতো মেখেছি, মেখে একদম নরম তুলতুলে হয়ে গেছিলো। তারপরে আমি গোল গোল করে নিয়েছি, একটু নাড়ুর মতো করে, লাড্ডুর মতো শেপে সবকটা যে কটা হয়েছে গোল গোল করে নিয়েছি। তারপরে এখানে আমি 1 কাপ চিনি দিলাম, চিনি শিরা বানানোর জন্য। তার সাথে আমি 2 কাপ মতো জল দিয়েছি আর একটুখানি এলাচ দিয়ে দিয়েছি ভেঙে আর কি, কারণ রসগোল্লার ভেতরে আমি কোনো রকম এলাচের দানা আমি দিইনি, তো সেজন্য জলটা মানে চিনি শিরাটার মধ্যেই দিলাম। এবারে দেখো, এখানে মোটামুটি 17টা না 18টা মতো হয়েছিল টোটাল আর কি রসগোল্লা। তো এগুলোকে এবার চিনি শিরাটা ভালো করে ফুটে উঠলে কিছুক্ষণ পর তার মধ্যে দিয়ে দেবো, তো ওর মধ্যেই সেদ্ধ হবে আর কি। মোটামুটি দেখো অনেকগুলো কিন্তু হয়েছে, তবে ছানাটা কী পরিমাণ ছিল সেটা আমি ভুলে গেছি। তো যাই হোক, এখানে দেখো চিনি শিরাটা বেশ ভালো করে ফুটে উঠছে, এখানে 5-6 মিনিট হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে রসগোল্লা যেগুলো ওই ছানার গোল্লাগুলো বানিয়ে রেখেছি এগুলো আমি ছেড়ে দেবো। তো মানে এত ভালো লাগছিলো বানাতে, কোনোদিন তো রসগোল্লা বাড়িতে বানাইনি, ভেবেছিলাম বানাবো বানাবো করে, আর বানানো আর হয়নি। তো আজকে একদম উদ্যোগ নিয়ে নিলাম যে না, আজকে ঠাকুরকে রসগোল্লা বানিয়ে দেবো, সেজন্যই মানে তাড়াতাড়ি করে ঝটপট বানিয়েও ফেললাম, খুব তাড়াতাড়ি হয়েও গেল। তো এই যে চিনি শিরাটা এখন বেশ ভালো করে টকবক করে ফুটছে, এবারে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই চিনি শিরার মধ্যেই কিন্তু এই ছানার গোল্লাগুলো সেদ্ধ হবে আর রসগোল্লা হয়ে যাবে। তবে হ্যাঁ, রসগোল্লা যে এই যে রসগোল্লাগুলো আমি বানিয়েছি, তো এই রসগোল্লার টেস্টটা কেমন হয়েছিল তোমাদের বলে দিই। আমাদের এখানে যে রসগোল্লা পাওয়া যায় ওই রকম কিন্তু টেস্ট আসেনি, টেস্টটা এসেছিল আমি যখন কলকাতায় রসগোল্লা খেয়েছিলাম, সেই কলকাতার রসগোল্লার মতো টেস্ট হয়েছিল। সেটাই আমি অবাক হয়ে গেলাম, কী কারণ বুঝলাম না। কলকাতার রসগোল্লাগুলো মানে যারা তোমরা খেয়েছো নিশ্চয়ই জানো কেমন খেতে হয়, বা যারা কলকাতায় থাকো জানো, সেই রকম খেতে হয়েছিল। তো বেশ ভালো লাগলো, ঠাকুরের জন্য আজকে রসগোল্লা বানিয়েছি। তো এইভাবে আমি রসগোল্লা বাড়িতে বানিয়ে নিলাম। চলো তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। এটা যখন চিনি শিরায় সেদ্ধ হয়েছে তখন আর একটু বড়ো সাইজের হয়ে গেছিলো, যতটা মানে গোল গোল যেরকম সাইজে করেছি তার থেকে একটু বড় বড় হয়ে গেছিলো। দেখো এইরকম হয়েছে, দেখেই বুঝতে পারছো কী সুন্দর রসগোল্লা হয়েছে। তো সবাই খুব পছন্দ করেছে, সবার আগে তো ঠাকুরকে নিবেদন করেছি, ঠাকুরকে দিয়েছি, তারপরে সবাই খেয়েছে আর কি। তো ওই 2 দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। তো প্রথম রসগোল্লা বানালাম, তার জন্য যখন দেখলাম একদম সুন্দর ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে, তার জন্য খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকে নির্জল একাদশী, তার জন্য আমি একাদশী করেছি। তো এখন খাবো ফল, এখন সাবুর উপমা বানাবো না আজ, মানে এবেলা শুধু জলাহার আর ফলাহারই করছি, রাতের বেলা একটু সাবু বানিয়ে নেবো। সাবু আমি খাবে সাবু, ঠিক আছে। এখানে শশা নিয়েছি, আম, এই যে এখানে রয়েছে তরমুজ, ঠাকুরের ভোগের আরো আছে, সেটা ওবেলার দিকে আরো খাবো। আর এই যে এখানে শটি, শটি বাচ্চাদের খাবার। আর আমি যে রসগোল্লা বানিয়েছিলাম শুধু ছানার, যেহেতু তো সেটা মা ভোগ দিয়েছে, সবাই খেয়েছে, এখন একটা আছে আরো ফ্রিজে আছে। তো এখন আমি বানাবো সাবুর উপমা। এই যে সাবু নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে বড়দানা সাবু। বড়দানা সাবুর উপমা করার জন্য মানে এই জেকে সাবু, এটা তো এই সাবুটাকে কিন্তু 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তো তো এখানে সাবুটা আমি কীভাবে ভিজিয়েছি, প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার। ধুয়ে নেওয়ার পরে
সাবুটাতে যদি এক কাপ সাবু হয় তাহলে এক কাপ জল, দু কাপ সাবু হলে দু কাপ জল, মানে যা সাবু সেই পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। জলটা পুরো এরকম সোপ করে এরকম ঝুরঝুরে হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে আর জল ছেঁকে নেওয়ার কোনো ব্যাপার নেই, নরমও হয়ে যাবে এরকম ঝুরঝুরে হয়ে জলটা সোপ করে যাবে। আর বাকি এর মধ্যে বাদাম আলু যেমন খুশি দিয়ে বানানো যায়, গাজর কুচি দেওয়া যায়। তো আমি এখানে শুধু আলু দিয়ে বানাবো, ছোটো ছোটো করে আলু নিয়েছি, লঙ্কাটাও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, এরকম এরকম ছোটো ছোটো লঙ্কা। আদা কুচিটা মাস্ট লাগে, কিন্তু আদা আদাটা বাড়ন তো ঘরে, তো আদাটা আমি দিতে পারবো না, গোলমরিচ দেবো, গোলমরিচ পাউডার দেবো। তো প্লেন আলু দিয়ে বানাচ্ছি, একটু বাদাম দেবো, ঠিক আছে? তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, সবার আগে কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো একটু তেল। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো আমার রান্নাঘরে এদিকের একটা লাইট জ্বলছে না, তো সেই জন্য একটুখানি মানে অন্যরকম আসছে ছবিটা আর কি। এদিকে লাইটটা জ্বললে বেশ ভালো দেখায়। তো যাই হোক, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, এটা হচ্ছে রিফাইন্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল দিয়েছি যেহেতু আজকে একাদশী। তো তেলটা যে কোনো তেলই করা যায়, তেলটা একটু ভালো করে গরম হোক, তারপরে এর মধ্যে আমি আলুটা ছাড়বো। আর যদি আদা দেওয়া হয়, আদা দিলে আদাটা দিলে ভালো হয় আর কি, একটু আদাটা ভালো করে গ্রেট করে এখন এই তেলের মধ্যে দিয়ে দিতে হতো, ঠিক আছে? তো আদাটা দিলে এইভাবে করবে, আগে আদাটা দিয়ে দেবে, আদা বা লঙ্কা কুচি একসাথে দিয়ে দিলে তেলের মধ্যে, তারপরে আলুটা ছাড়লে, ঠিক আছে? তো আমি তো এখানে আদা দিচ্ছি না, তার জন্য প্লেন বানাচ্ছি। আর যেহেতু একাদশী, হলুদ তো আমি দেবো না। তো এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে আমি আলু, আলু এর মধ্যে লঙ্কাটা একবারে দেওয়া আছে। আমার কাছে অনেকেই সাবুর উপমা রেসিপিটা চেয়েছিলে, তো সব ভাবলাম যে আজকে যখন বানাচ্ছি, আজকে আমি সেভাবে ব্লগ করতে পারিনি, যদিও আসলে উপোস করার আমার অভ্যেস নেই, তো আর এমনিতেও আমি উপোস করলেই আমার ওই মাথা যন্ত্রণার একটা ধারা, সেই ভয়টা আমি করি না। তো যাই হোক, সেই জন্য শরীরে একদম এনার্জি ছিল না, ওই কারণে আমি ব্লগও সেভাবে করিনি। তো এখানে আলুটা ভাজা হচ্ছে, ভাজা ভাজা হোক, মানে আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করতে করতে নরম করে নিতে হবে। তো এখানে আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। তো এটা হচ্ছে সৈন্দব লবণ, ঠিক আছে? দিয়ে দিলাম লবণ, আর একটু ভাজা হোক, একটু কমিয়ে কমিয়ে ভাজছি যাতে বেশি কড়া ভাজা না হয়ে যায়, তাহলে আবার মানে ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। এর মধ্যে চাইলে তো আমরা গাজর ছোট ছোট করে এরকম কি, তো এখানে আমি যেভাবে আলুটা বানিয়েছি এরকম করে ছোট ছোট গাজর দিতে পারো, তাতেও ভালো হবে গাজর দিয়ে। তো আমাদের মধ্যে একাদশীর দিন আবার গাজর টাজর এগুলো খায় না, তো সেই জন্য, ঠিক আছে? তো আলুটা দেখো নরম হয়ে এসছে, এবার আমি সাবুটা দেবো, আর একটুখানি হোক দু এক মিনিট। তো এবারে এই আলুটা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি সাবুটা দিয়ে দেবো, আর আমি লাস্টে বাদামটা ভেজে ছড়িয়ে দেবো, মানে বাদামটা আগে ভেজে তুলে রাখতে হতো, সেটা আমি ভুলে গেলাম, ওই কারণে আমি লাস্টে বাদাম ভাজবো, ভেজে ছড়িয়ে দেবো। এবারে এটাকে ভালো করে মেশাবো, বাদামটা আমি পরে দিচ্ছি, বাদাম ভাজা তো তোমরা ভালো করে রেসিপিটা ফলো করো, আশা করছি তোমরা মানে এটা যদি ট্রাই করো খুব ভালো লাগবে। আজকে আমি ভিডিওতে বেশি একটা ভয়েস ওভার দিইনি, এমনি কথা বলেই ভিডিও করেছি। এখন একটু অল্প করে লবণ দিলাম, মানে দিয়ে দেবো এক ফোঁটা চিনি, অল্প একটু চিনি দেবো, দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে? তো একাদশীর দিন তোমরা এরকম বানিয়ে খেতে পারো, ভালো লাগবে ঠাকুরকে দিয়ে। কিন্তু এখন রেডি হয়ে গেছে,
তো এখানে এবার লাস্টে একটু বাদাম ভাজা ছড়িয়ে দিলাম, উপর দিয়ে রেখেছি তো তার জন্য বেশি লাগছে, এটা মিশিয়ে দিলে ঠিকঠাক হয়ে যাবে। বাদামটা ভেজে ছড়িয়ে দিয়েছি। মিষ্টির জন্য, গোপালের জন্য, ওরা একটু একটু খাবে এখন, আর বাকি এই যে আমার আর মার, এটা এখন আমি আর মা অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে নেব, ঠিক আছে? এটা এখন একটু দুজনাকে দেবো। উপমাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, রেসিপিটা ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে, টেস্টি। এই দেখো এরঙ্গো দোল, এরঙ্গো দোলে খেতে হবে। এটা হচ্ছে আমার খাবার। এই এখনও ফল রয়েছে, দুধ ফল সব ভোগ দেওয়া আছে, এগুলোও খেতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছোট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভালো ভালো কিছু ভিডিও তোমাদের জন্য তুলে রেখেছি, অবশ্যই সেই ব্লগগুলো আসবে। শরীরটা একটু খারাপ হওয়াতে আমি এডিট করতে পারিনি, তোমাদের দিতে পারিনি, তো অবশ্যই আমার সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। বাই বাই, রাধে রাধে।